হ্যাঁ, আমরা প্রথমে আসি বায়েজিদ আহমেদ সাহেব, আপনি আমাদেরকে একটু বলবেন আপনি কোথা থেকে জয়েন করছেন, আপনার জেলার নাম, আর আপনি এই কাজটা শিখতেছেন, এই কাজটা শিখার পরে কি কাজে ব্যবহার করবেন সেটা একটু বলবেন, 30 সেকেন্ডের ভিতর আমাদের বলবেন। হ্যাঁ বলুন, কোন জেলা থেকে জয়েন করছেন? পটুয়াখালী জেলা থেকে জয়েন করেছি, আর আমি এই জি, ডাটা এন্ট্রি কাজটা শিখে হেড আমি পোস্ট মার্কেট প্লেসে কাজ করতে করতেছেন, চাইছি। কি কাজে লাগবে আপনি? আমি এই ডাটা এন্ট্রি কাজটা শিখে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার কাছে আসি, নূর মোহাম্মদ সাহেব, আপনি বলুন যে এই কোর্সটা কি জন্য শিখতেছেন এবং কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছেন? হ্যালো নূর মোহাম্মদ সাহেব, আপনার লাইনটা আনমিউট করে নিন। আচ্ছা, ফখরুল সাহেবের কাছে আসি, আপনি বলুন কোন জেলা থেকে জয়েন করছেন এবং এই কাজটা শিখে কি কাজে ব্যবহার করার জন্য শিখবেন? স্যার, আমি নোয়াখালী থেকে জয়েন করছি, আর আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে পড়ি শাহজালাল ইউনিভার্সিটিতে, তো সেহেতু ডাটা এন্ট্রি কোর্সটা আমার ভবিষ্যতে কাজে লাগবে, যেহেতু আমার রিসার্চ ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ আবদুল্লাহ, আপনি বলুন কোন জেলা থেকে জয়েন করছেন, কাজটা কি কাজে ব্যবহার করার জন্য শিখতে আসছেন? নোয়াখালী থেকে মার্কেট প্লেস সম্পর্কে আগে থেকে ইউটিউবে দেখছি, আর ডাটা এন্ট্রি সম্পর্কে আগে থেকে একটু জানা আছে কারণে আর কি। কোন জেলা থেকে বুঝতে পারলাম না। নোয়াখালী থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আপনার নামটা শো করতেছেন এখানে, রিডমি, ও রিডমি বলেন কোন জেলা থেকে জয়েন করছেন? হ্যালো রিডমি, আনমিউট করেন। স্যার আরিফ বলছিলাম, আরিফ জি জি, চিনছেন? হ্যাঁ চিনতে পারছি, কোন জেলা থেকে জয়েন করছেন এবং এই কাজটা কিসে ব্যবহার করার জন্য শিখতেছেন? হ্যাঁ, আমি তো মিরপুরে থাকি, আচ্ছা আচ্ছা, কাজটা শিখি, শিখলে পরে আউটসোর্সিং এ দেখি অনেক কাজে যদি উপকার হয়, যদি আর্নিং কোনো ওয়ে তৈরি করা যায়। ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ নূর মোহাম্মদ, আপনি এখন বলুন যে আসলে কোন জেলা থেকে জয়েন করছেন এবং কাজটা কি উদ্দেশ্যে শিখতেছেন? নূর মোহাম্মদ, সঞ্জয়ের কাছে আছি, সঞ্জয়রা কোন জেলা থেকে জয়েন করছেন আমাদের সঙ্গে, কি ব্যবহার করবেন বা কি কাজে ব্যবহার করবেন সেই জন্য শিখতেছেন, একটু শেয়ার করুন। জি স্যার, আমি আমার বাসা রাজশাহী, আর বেসিক্যালি আমি এসসি ইউনিট টু মানে কাজ কাম করি, মানে আমি কাজ শিখতে যাচ্ছিলাম, আর এই ক্ষেত্রে ডাটা এন্ট্রিটা খুব দরকার, বিধায় আমাকে ডাটা এন্ট্রি শেখা লাগবে। আর দ্বিতীয়ত, আমি শেখার জন্য করছি, এটা ইনকাম হবে কি হবে না সেটা আমি জানি না। আর দ্বিতীয়ত, মার্কেটপ্লেস সম্পর্কে আমার বেশ কিছু ধারণা আছে, বাট আপনাদের ক্লাসটা করতে যাচ্ছিলাম, কিছু ধারণা নেই, এছাড়া কিছু নেই। স্যার খুব খুব ভালো লাগলো, চলে যাই। মাহাদি হাসান, আপনি বলুন যে কোন থেকে জয়েন করছেন, কোন কাজে ব্যবহার করবেন, কাজটা কি উদ্দেশ্যে শিখতেছেন? জি, আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে জয়েন করেছি। তো মূলত শেখার উদ্দেশ্যেই এসেছি, তো শেখার পরে যদি মনে করি ভালো ভালো কিছু করতে পারছি, তাহলে ভবিষ্যতে মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন চলে আসি, আনামুল সাহেব আমাদের সাথে একটু জয়েন হন, আপনার লাইনটা মিউট করা আছে, আপনি কোন জেলা থেকে জয়েন করছেন আনামুল সাহেব এবং কি কাজে ব্যবহার করবেন কাজটা শেখার পরে, মানে উদ্দেশ্যটা কি আপনার? আমি নান্দুর জেলা থেকে বলছি। জি, আমি তো মার্কেট প্লেসে নিজের ক্যারিয়ারটাকে গড়ার জন্য। থ্যাংক ইউ। আপনি ফখরুল ইসলাম সাহেব, আচ্ছা রাশেদ কাউসারের কাছে আসি, রাশেদ কাউসার কোথা থেকে বা কোন জেলা থেকে জয়েন করেছেন আমাদের সঙ্গে? জি, আমি জামালপুর থেকে বলতেছি। হ্যাঁ, কি উদ্দেশ্যে কাজটা শিখতে চাচ্ছেন? মেন তাহলে শিখার জন্য এটা করতেছি, শিখতে পারলে তাহলে এই লাইনে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। জি বলুন, কোন জেলা থেকে জয়েন করেছেন? আমি ঢাকা থেকে জয়েন করেছি, আর আমি ফ্রিল্যান্সিং এ জয়েন করতে চাই আর কি, এই জন্য আর কি শেখা। থ্যাংক ইউ। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার অনিক সিকদার, আপনি কোন জেলা থেকে আমাদের সঙ্গে জয়েন করছেন এবং হ্যাঁ কি স্যার, আমি মিরপুর মিরপুর টেরে থেকে জয়েন করছি আপনার ইনস্টিটিউটের পাশাপাশি। তা আপনি স্যার, আমার মূলত
জি স্যার, আমার মূলত ইচ্ছা ফ্রিল্যান্সিং এ, যার যেহেতু ডাটা এন্ট্রি মানে অনেক চাহিদা এখন, মানে এখনকার যুগের জন্য আর কি, অনেক চাহিদা আর কি ডাটা এন্ট্রি এর জন্য। জি জি অবশ্যই, ধন্যবাদ। হ্যাঁ, এরপর আসি সাকাত হোসেন, আপনি বলেন কোন জেলা থেকে জয়েন করছেন? স্যার আমি কুমিল্লা থেকে জয়েন করেছি, আমার সাবজেক্টটা হচ্ছে রিসার্চ বেসড, আর রিসার্চ ডাটা এন্ট্রিটা অনেক কাজ। এরপর আসি হাসিবুল হাসান, লাইনটা আনমিউট করে আমাদের সাথে একটু কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম স্যার, আমি যাত্রাবাড়ি থেকে বলছিলাম। ওকে স্যার, স্যার আমি কাজটা শিখতেছি কারণ আমার মনে হয় এই সময়টায় নিজের সময়টা কাজে লাগানো উচিত, আর আর এই সময় আপনাদের এই অপরচুনিটির জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সুন্দর একটা কথা। আর আমার মনে হয় স্যার স্কিল ডেভেলপমেন্ট করা, যেহেতু আমি একজন স্টুডেন্ট, আর একটা স্কিল থাকা মানেই হচ্ছে নিজেকে চাকরি জগতে একটা এগিয়ে রাখা। আর আমি এটা করছিলাম আর কি, এই তো স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা আসি মুস্তাফিজুর রহমান, আপনি একটু বলুন আমাদের সাথে যে কোথা থেকে জয়েন করছেন এবং আপনি কাজটাকে কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন বা কি উদ্দেশ্যটা কি, সেটা একটু আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। আমি রাজশাহী থেকে বলছি। কিছু কাজ জানি কিন্তু মার্কেটপ্লেসটা কিভাবে কাজ করতে হয় তা শিখার জন্য মানে এটা শিখলাম। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আপনাদের গ্রুপে জয়েন। জি কাজটা শিখার মূলের উদ্দেশ্য কি, মানে কোন কাজে ব্যবহার করবেন আর কি? লিখছে যে ফ্রিল্যান্সারের জন্য শিখতে চাই। ওকে আচ্ছা, তারপরে আসি যে কি ওয়ারুনি, ওয়ারুনি ম্যাডাম আপনি বলুন যে আপনি এই কাজটা কি জন্য শিখ, মানে উদ্দেশ্যটা কি কাজটা শেখার মূলে, এবং কোন জেলা থেকে জয়েন করছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি ঢাকা থেকে জয়েন করেছি। কাজটা শেখার মেইন কারণ হচ্ছে এক্সেল আর ওয়ার্ড এর কাজ আমি ভালো মতো শিখতে চাই, ডাটা এন্ট্রির জন্য লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে আমি ফ্রিল্যান্সিং এ জয়েন করতে চাই, আই মিন একটা ভালো ফ্রিল্যান্সার হতে চাই, আর তাই জন্য শিখতে চাই যাতে অ্যাটলিস্ট মানে নিজের ক্যারিয়ারটাও বিল্ড আপ করতে পারি, আর ওয়ার্ড আর এক্সেল এর কাজ শিখলে সেটা জব এর জন্য ভালো হয়ে থাকে। এই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখন আসি হাবিবা হিমু, আপনি বলুন কোন জেলা থেকে জয়েন করছেন এবং আপনার কাজটা শেখার মূল উদ্দেশ্য কি? আমি ঢাকা থেকে বলছি। আর আসলে ডাটা এন্ট্রি মানে তো শুধু টাইপিং না, ডাটা এন্ট্রি মানে আরো অনেক ফিল্ড আছে, এই সব ব্যাপারে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য শিখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এরপর আছে নাসিরউদ্দিন, আপনি বলুন আপনি কোন জেলা থেকে জয়েন করেছেন এবং আপনার কাজটা শেখার মূল উদ্দেশ্য কি? জি আসসালামু আলাইকুম সবাইকে, আমি কক্সবাজার থেকে বলছিলাম। আমি কিছুটা কাজ জানি, এবার জানাটাকে আরো দেরি করে ভবিষ্যতে নিজের কোন কাজে লাগানো যায় কিনা এর জন্য জয়েন করছি। থ্যাংক ইউ। জি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটা কি আছে রিডমি এক্স, রিডমি এক্স কে রিডমি এক্স নিতে পারলাম না। রিডমি এক্স আমাদের সাথে একটু কথা বলুন, কোন জেলা থেকে জয়েন করছেন? স্যার হ্যালো। জি আপনি বলুন কোন জেলা থেকে জয়েন করছেন? জি স্যার, আমি লক্ষ্মীপুর জেলা থেকে জয়েন করছি। স্যার আমার মূলত আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তো আমার ফিউচারের জন্য আপনার ডাটা এন্ট্রিটা মূলত লাগবে, দেন আমার ফ্রিল্যান্সিং এ যাওয়ার একটা ইন্টারেস্ট আছে, এই জন্য মূলত সেটা। থ্যাংক ইউ। হ্যাঁ, এর পাশে বর্ষা চাকমা ম্যাডাম, আপনি বলুন কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছেন, আর বান্দরবান হলে অবশ্যই দাওয়াত দিবেন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি খাগড়াছড়ি থেকে জয়েন করছি। কোন জেলা থেকে? খাগড়াছড়ি থেকে। খাগড়াছড়ি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যালো, পাশাপাশি মনে। জি স্যার, কাজটা শেখার উদ্দেশ্য কি ম্যাডাম? স্যার আমি ডাটা এন্ট্রির কাজটা মানে শেখার ইচ্ছা আছে, আর জানবো এই জন্য ভবিষ্যতে কাজে লাগতে পারে এই জন্য। থ্যাংক ইউ। এরপর আসি সুমাইয়া, সুমাইয়া ম্যাডাম বলুন আপনি কোন জেলা থেকে জয়েন করছেন আর এই কাজটা শিখে কি কাজে ব্যবহার করবেন, ফিনিশিং বলুন। আসসালামু আলাইকুম, আমি পাবনা থেকে বলছিলাম। আমি অ্যাকচুয়ালি ডাটা এন্ট্রিটা শিখতে চাচ্ছি, এটা হচ্ছে
ফ্রিল্যান্সিং এর প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে অনেক, যে অ্যাকচুয়ালি কাজটা কি, মানে আমার অনেক ফ্রেন্ডরা করে তো আমাকে বলে করার কথা, এই জন্য অ্যাকচুয়ালি আমি শিখতে চাইছি। আর মেইনলি বেসিকটা যেহেতু ডাটা এন্ট্রি, এটা দিয়ে শিখলে ভালো হয়, এই জন্য আমি ডাটা এন্ট্রি কোর্সটা চুজ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছে বিভিন্ন আমাদের সহপাঠীরা, এবং তারাদের সঙ্গে কিন্তু একটা পরিচিত হয় একটা বড় একটা বিষয় আমাদের, ঠিক আছে। তো আমরা এখন চলে যাই আমাদের কাজে। আর তারপর একটা কথা বলবো, দেখেন আমরা অলরেডি এখানে সবাই কিন্তু এডুকেটেড পার্সন, এবং সকলে কিন্তু আমরা কিছু না কিছু কাজ পারি, হ্যাঁ কিছু না কিছু কাজ পারি, কেউ আবার কিছু পারি না। তো সবার উদ্দেশ্যে বলতেছি, দেখেন আমরা কিন্তু অলরেডি সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট অতিক্রম করে আসছি, অর্থাৎ অনার্স লেভেল, কেউ কেউ থেকে মাস্টার্স লেভেল, এইভাবে কেউ পড়াশোনা শেষ করছি। তো দেখেন একটা ছেলে মেয়ের মাস্টার্স পাস করতে, অনার্স পাস করতে মিনিমাম 24-25 বছর লেগে যায়, সর্বনিম্ন না হলেও 22 বছরের নিচে কেউ অনার্স পাস করতে পারতেছেন। তো 22-25 বছরের ভিতরে একটা ছেলে মেয়ের অনার্স পাস করতে লাগছে, এবং সে অবস্থায় সে একটা টাকা ইনকাম করতে পারতেছে না, একেবারে কনফার্ম। এখন যে ছেলে মেয়েটা আমাদের সাথে আজকে জয়েন করছে ইন্টারমিডিয়েট পাস করে বা ইন্টারমিডিয়েট রানিং বা এসএসসি পাস বা ডিপ্লোমা পাস, সে যদি আগামী 3-6 মাস পরে সামান্য কিছু টাকা ইনকাম করতে পারে, ধরে নিলাম 5,000, ধরে নিলাম 10,000, ধরে নিলাম 15,000 বা 20,000, সে পড়াশোনার পাশাপাশি স্কিলটা ডেভেলপমেন্ট করে 20,000 টাকা ইনকাম করতে পারে মাসে, তাহলে তো খারাপ নয়। আমরা বড় কোনো উচ্চ আশা করবো না, সামান্য আশা করবো, যেখানে শিখতে হচ্ছে কিছু হাজার টাকা, সেটুকু, বেশি আশা করবো না। আমাদের কাজে চলে যাওয়া এখন আর কোনো করছেন না। দেখেন আমরা আমাদের কাজে চলে আসছি, তো আমরা সাধারণত এই একটা সাইট আছে আমাদের ফাইবার বা ফ্রিল্যান্সার সার্ভিস, ওকে আমি সাইটটা ওপেন করলাম, জাস্ট আপনারা ওপেন করতে হলে এখানে জাস্ট নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে fiverr.com লিখবেন বা ফাইবার লগইন লিখবেন, যেটা আপনাদের সুবিধা, লিখলে আপনার সামনে এরকম একটা সাইট চলে আসবে, আপনি এখান থেকে ক্লিক দিতে পারবেন, এখান থেকেও ক্লিক দিতে পারবেন যারা নতুন, তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি। এখন দেখেন এখানে ওপেন করার পরে আমরা জাস্ট এখানে কি লিখবো, ডাটা এন্ট্রি এখন দেখেন আমাদের সামনে যারা ডাটা এন্ট্রি করে তাদের ফেস চলে আছে, দেখেন এই মেয়েটা, তারপরে এটা মনে হয় একটা ছেলে সম্ভবত, এই ছেলেটা, তারপরে এই মেয়েটা, এরা সব কিন্তু দেখেন ডাটা এন্ট্রি করে, এদের সব লিস্ট চলে আসছে। তো প্রথম দিনে আছে ওনারটা একটু দেখে নিই আমরা, আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং এন্ড কপি পেস্ট, ওকে ওনারটা আমরা একটু ক্লিক দিলাম। ওনারা কাজটা কিভাবে করে জাস্ট সেটা একটু দেখবো আমরা, বা কি কাজ করে আসলে আমরা সেটা পারবো কিনা, ঠিক আছে। যাই হোক ওনার টাইটেলটা লিখছে এটা, হ্যাঁ এটা টাইটেল আপনার এই পর্যন্ত দিয়ে দেবে, বাকিটা আপনি একটু লিখতে হবে, এটা কিভাবে লিখতে হবে আমি সবকিছু বলে দেবো। তো উনি এখানে মেইনলি উল্লেখ করছে যে আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, কমা দিয়ে বলছে ডাটা মাইনিং, তারপর বলছে কপি পেস্ট, তারপর বলছে ওয়েব রিসার্চ, ঠিক আছে। এইগুলো কাজ উনি প্রধানত করেন, ঠিক আছে। তাহলে এই কাজগুলো কিন্তু আমরা দেখলাম, কিন্তু আমরা যারা নতুন আসি অবশ্যই বুঝতে পারবো না যে আসলে ডাটা এন্ট্রিটা, যদি একটু জীবনে শুনছি কিন্তু ডাটা মাইনিং শুনি না, কপি পেস্ট শুনি না, ওয়েব রিসার্চ শুনি না, এগুলো শুনি না, তো আমরা আসলে কি করে বুঝবো, তাই না। এই কাজগুলো সবই আমরা করবো, সবই আমরা করবো, জাস্ট পরিচিত হচ্ছে আসলে তারা কি করে। তো একটু দেখে নি মেয়েটা কতগুলো কাজ পাইছে আমি জানি না, তবে মেয়েটা কি 109টা কাজ কমপ্লিট করে দিছে, 109টা কাজ কমপ্লিট করে দিছে, এবং তার তার সর্বনিম্ন ডলার রেট আছে, এই মেয়েটা সর্বনিম্ন কাজের রেট হচ্ছে $10। তার মানে মনে করেন মেয়েটা মোট কাজ করছে কত, মেয়েটা মোট কাজ করছে 1,000, মেয়েটা মোট কাজ করছে 1,409টা কাজ করছে, আরো কাজ করছে, অনেক সময় বাইরে রিভিউ দেয় না, ঠিক আছে, এবং সে 5-star পাইছে, এবং সে লেভেল 2 সেলার, ওকে। এখানে শোনাচ্ছে, এখানে আমার আশা বা আমার জানা মতো, আমি যতটুকু জানি ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে, তো এখানে কোনো মিথ্যা কথা না, আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে বলবো, হ্যাঁ এটা আমার মুখের কথা না, এটা যা আমি প্রমাণ দিতে চাই। এবং মেয়েটা কোন কাজগুলো করে সেটা একটু দেখে আসি। দেখেন মেয়েটার এই যে ইভেন্ট বা এটাকে গিগ বলে, যে আমরা ইমেজটা দেখতেছি এটাকে গিগ বলে,
ফাইবার ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের নাম। তো এখানে লিখছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং এন্ড ওয়েব রিসার্চ। বিভিন্ন রেট আছে, বেসিক আছে, প্রিমিয়াম আছে, কোনটা দশ আছে, কোনটা বিশ পঞ্চাশ আছে, ওকে, বিভিন্ন রেট আছে। তো ওনাকে বায়াররা এসে আরো অনেক পুরো বিস্তারিত লিখছে, আপনারা পড়ে নেবেন, আমি এখন পড়ার বিষয়ে যাচ্ছি না। জাস্ট যাচ্ছি যে বিষয়গুলা বা সার্ভিস বা সেবাগুলা দিয়ে থাকে, সেগুলো কি কি সেবা দিয়ে থাকে, ডাটা এন্ট্রি দিয়ে থাকে, ডাটা মাইনিং দিয়ে থাকে, এক্সেল ডাটা দিয়ে থাকে, সিআরএম সফটওয়্যার দিয়ে থাকে, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটা, ঠিক আছে, এটা আমরা করবো, আমরা বলে দিব তখন, এখন আর বলতেছি না, মিনিংয়ে যাচ্ছি না। এবার ডাটা স্ক্যাপিং যেটা বললাম একটু আগে সেটা করে থাকে, কপি পেস্ট ওয়ার্ক করে ডাটা কনভার্সন করে থাকে পিডিএফ টু এক্সেল অ্যান্ড ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করে, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে, এই কাজগুলো আমরা সব করবো। বিজনেস কার্ড এন্ট্রি সেটা এন্ট্রি করে, শপিফাই ডাটা এন্ট্রি সেটা করে, এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রিটাও করে, এটা এরপর হচ্ছে ই কমার্স প্রোডাক্ট সেটা লিঙ্কিং ফোন অ্যাড্রেস ইটিসি, এগুলো সব সে কালেকশন করে থাকে, ঠিক আছে, এই কাজগুলো সব এখান থেকে উল্লেখ করছে, ঠিক আছে, এখান থেকে উল্লেখ করছে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই মেয়েটা কোন কাজগুলো করে, তো এই মেয়ে এটা যে কাজ আমরা এর থেকে অনেক বেশি কাজ করবো। এই মেয়েটার প্যাকেজ দেখেন, এর মেয়েটার প্যাকেজ হচ্ছে প্রথম বেসিক হচ্ছে $10, যে $10, হ্যাঁ, যে ডলার অ্যাড্রেস দিছে, স্ট্যান্ডার্ড হচ্ছে $30, ওকে, এবং সেটা তিন দিনে ডেলিভারি দিবে, ওকে, এটা দুই দিনে ডেলিভারি দিবে, আর তারপর হচ্ছে $100 প্রিমিয়াম, যেটা হচ্ছে সে চার দিনে ডেলিভারি দিবে। এই মেয়েটা এই কাজগুলো কোনোটা $100 পাচ্ছে, যে ১৪০৯টা কাজ করছে, কোনোটা $100 করছে, কোনোটা অন্যান্য ডলারের করছে, $10 করছে, মানে বিভিন্ন ডলারের করছে, $30 আছে, এটা বায়াররা তাকে রিপ্লে দিছে, ঠিক আছে। আমরা কিন্তু এটা বুঝতে পারলাম, হ্যাঁ, আমরা কিন্তু এই কাজগুলো সব বুঝতে পারলাম, দেখলাম। আমরা আরো দিয়ে একটা দেখি, অথবা নিচের দিকে দেখি, আর মেয়েটা জয়েন করছে কবে সেটা তো দেখলাম, মেয়েটা জয়েন্ট দেখে আসি, মেয়েটা কোন দেশে, হ্যাঁ, ফ্রম বাংলাদেশ, মেয়েটা বাংলাদেশ থেকে জয়েন করছে, মেম্বার সাইন ২০১৯ সালে, তার মানে কি আজকে ২০ সালের আজকে কত, জুলাইয়ের ৫ তারিখ, হঠাৎ মেয়েটা বেশি দিন জয়েন করেনি, সর্বোচ্চ গেলে ১ থেকে ১.৫ বছর, ঠিক আছে, হ্যাঁ, এভারেজ রেসপন্স ১ আওয়ার, ১ ঘন্টার রেসপন্স দেয়। দেখো আমরা বুঝতে পারলাম যে মেয়েটা মাত্র ১.৫ বছর আগে আমাদের আগে জয়েন করছে, ঠিক আছে, মাত্র ১.৫ বছর, এবং এমন নয় যে আমাদের থেকে আরো ১ মাস আগে জয়েন করছে, এমন আছে অনেক অনেকগুলো, তা আমরা সবগুলো তো এখন দেখে পারবো না। যাক আরো একটা দেখি, এটা দেখি নাকি, এই ছেলেটা দেখি, মানে অনেক কাজ কমপ্লিট করছে, বাইরে এগুলো আর কি তার রিভিউ দিয়েছে ৩৬৮টা। এবং ছেলেটা কি কাজ করে, এক্সেল এক্সপার্ট লিখছে, সে এক্সেলের কাজে খুব এক্সপার্ট আর কি, ওকে, এরপর লিখছে এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রিটা করে, পিডিএফ টু এক্সেল, ওকে, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ডও করে থাকে, এক্সেলও করে থাকে, কপি পেস্ট করে থাকে, ডাটা কালেকশন করে থাকে, ওকে, সে কাজগুলো সে করে থাকে। আর তারপরে কি বলছে, তার গিগ বিষয় তৈরি করছে, এবং এখানে উল্লেখ করছে সবকিছু দেখে নি, ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, অ্যান্ড পিডিএফ টু এক্সেল ডাটা এন্ট্রি, অ্যান্ড পিডিএফ টু ওয়ার্ড, এরপর হচ্ছে ইমেজ টু এক্সেল, এরপর হচ্ছে ওয়েবসাইট টু এক্সেল, ওকে, এরপর বিজনেস কার্ড টু এক্সেল, ফাইল কনভার্সেশন বা কনভার্সন, এরপর হচ্ছে
আছে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি, টাইপিং ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফর্মুলাস এন্ড এক্সেল স্প্রেডশিট ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি জব এন্ড পারফেক্ট ডাটা এন্ট্রি, তারপরে কি লিখছে ফার্স্ট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। ঠিক আছে, এই কাজগুলোর থেকে আমরা ইনশাল্লাহ আরো বেশি কাজ করব। আমরা দুইটা দুইটা ছেলে মেয়ের গিগ দেখলাম এবং তাদের কাজের সম্বন্ধে মোটামুটি আমাদের একটা ধারণা নিলাম। তো এখন এই কাজগুলো থেকে আমরা বেশি কাজ করব, তার মানে কি ওই ছেলে মেয়েগুলো যে পরিশ্রম করছে ওর থেকে আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে, তাহলে কি ওদের থেকে আরো ভালো করতে পারবো, তাই না? ছেলেটা কোথা থেকে জয়েন করছে? পাকিস্তান থেকে এসে, এখনো অনলাইনে আছে ও। পাকিস্তান থেকে জয়েন করছে কত সালে? 18 সালে। ঠিক আছে, এবারে রেসপন্স টাইম কত? 1 আওয়ার। তাহলে আমরা মোটামুটি দুইটা ছেলে মেয়ে তত পেয়ে গেলাম। তো আমরা যদি ওদের থেকে বেশি কাজ করবো, তাহলে আমরা ওদের থেকে কি বেশি পরিশ্রম করবো। ঠিক আছে, ওদের থেকে বেশি পরিশ্রম করবো। এক সেকেন্ডের জন্য সবাই মাইকটা একটু অন করেন, জাস্ট লাইনটা আনমিউট করেন। তো ওদের থেকে আমরা যেহেতু বেশি কাজ করবো, আচ্ছা তাহলে ওদের থেকে আমাদের বেশি পরিশ্রম করতে হবে না বলেন তো? এখন পরিশ্রম করতে সবাই রাজি? আপনাদের যাদের পিসিতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটা নাই, তারা আমাদের এই গ্রুপ থেকে অফিস প্রোগ্রাম সফটওয়্যার, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আপনাদের জন্য, এই লিঙ্কটা থেকে আপনারা অফিস প্রোগ্রাম কাজ করতে পারেন। এই যে এটা, এই যে এখানে মাইক্রোসফট অফিস, যাদের পিসিতে নাই অফিস ওয়ার্ড এক্সেল এক্সেস পাওয়ার পয়েন্ট, অফিসের ভিতরে এই কোর্সগুলো পড়ে, এই কোর্সগুলো এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। জাস্ট অফিস প্রোগ্রাম অনলাইন মাইক্রোসফট ফ্রি বলে সার্চ দিবেন, আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে সার্চটা দিতে হবে। অনলাইন এই যে মাইক্রোসফট অফিস বা অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড বলে সার্চ দিলে জাস্ট এরকম লিখবেন, লিখলে এরকম আপনার সামনে চলে আসবে। এই যে ক্লিক দিবেন, ক্লিক দিলে এখানে জাস্ট আপনাকে সাইন ইন করতে বলবো, আপনারা সাইন ইন করবেন। এখান থেকে আমরা কিভাবে করতে হবে সেটা দেখাই দিব। এরপরে আমরা আর একটা সিস্টেম আছে আমাদের কাছে, যে আমরা যদি এভাবে স্যার করতে পারি আর অন্য কোনো ভাবে আছে। এখানে দেখেন আমাদের একটা সাকসেস ইনস্টিটিউট বিডি নামে একটা জিমেইল ওপেন করা আছে, আছে তো? এই জিমেইলটা জাস্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের একটু নিচে দিয়ে দিই। এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট আমাদের প্রত্যেকের এরকম কিন্তু সবাই জিমেইল আছে, আর জিমেইল না থাকলে আজকে থেকে চারটা জিমেইল করবেন। জিমেইল করা কখনো পাপ না, ফেসবুক আইডি একটা করবেন, তার বেশি দরকার নাই, জিমেইল চারটা করবেন। ঠিক আছে, চারটা জিমেইল করলে আপনি 4x160 GB জায়গা পাবেন। ওকে, এখান থেকে যাবেন আপনারা জিমেইলটা ওপেন রাখার পরে এখানে ক্লিক দেবেন, ওই কাজটা এখানে যদি করতে না পারেন সমস্যা নেই, ওখানে করতে পারেন নাজবি। এখান থেকে যে ড্রাইভে ক্লিক দেবেন, ড্রাইভে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওকে, এখান থেকে যাওয়ার পর মাই ড্রাইভের উপর ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে একটা চলে আসতেছে গুগল ডস, তারপর হচ্ছে কি গুগল স্প্রেডশিট, তারপর গুগল স্লাইড। গুগল ডস মানে গুগল মানে ওয়ার্ড, আমরা যে ওয়ার্ড পেজে কাজ করি মাইক্রোসফট ওয়ার্ড ওটা। তারপর হচ্ছে গুগল স্প্রেডশিট মানে গুগল মানে এক্সেল, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল বলে জানি। তারপর হচ্ছে গুগল স্লাইড মানে আমরা যেটাকে পাওয়ার পয়েন্ট বলে জানি। তো আমরা এই যে ওয়ার্ডটা ওপেন করবো এখন, গুগল ডস এজ ওপেন করছি। দেখেন আমরা এখানে যা লিখবো এখানে তাই হবে, যেমন আমি এখানে লিখলাম সাকসেস এস SUCCESS সাকসেস ট্রেনিং TRAINING সাকসেস ট্রেনিং সেন্টার বা সাকসেস ট্রেনিং, আমরা এটাকে লিখলাম। লেখার পরে এটাকে কি করবো একটু সাইজটা এখান থেকে বড় করে দিতে, আমরা ওয়ার্ডে যেভাবে কাজ করছি অফলাইনে এখানে সেম সিস্টেম। এখান থেকে আপনি কালারও দিতে পারবেন চাইলে, যে কালার দিয়ে দিচ্ছি, যে কালার দিয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে এটা ক্লিক দিবেন। প্রত্যেকটা এখানে করা যাবে, এখানে করে কি করতে হবে কাজগুলো বাইরে যখন আপনাকে দিবে তখন এখান থেকে করবেন, করে এখান থেকে জাস্ট শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দেওয়ার পর একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা জাস্ট আপনি বাইরেকে পাঠিয়ে দিবেন। এখানে সেভ বা স্কিপ দিলে আপনার একটা লিঙ্ক শো করবে, লিঙ্ক শো করলে বাইরেকে পাঠিয়ে দিবে। তো আমরা এই কাজগুলো এখন দেখাচ্ছি না, জাস্ট একটু থিম দিলাম যে এইভাবে করতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এভাবে কাজগুলো করতে হবে, এই কাজগুলো সব আমি দেখাবো। তবে আমরা একেবারে স্টার্টিং লেভেলটা শুরু করে জাস্ট আপনাদের থিম দিলাম, যে যাদের পিসিতে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম নাই, একটা সময় বাইরের অফলাইন অনলাইন দুইটা কাজ করতে হতো বেশি, এখন কিন্তু অনলাইন করতে হয়। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর অনলাইন। ওকে, এই যে এখন এটা ওপেন হচ্ছে, এটা আমরা একটু দেখে আসি। তো এটা জাস্ট আপনারা কাজটা কমপ্লিট করার পরে কি করবেন, বাইরকে জাস্ট এই লিঙ্কটা পাঠাই দিবেন, এবং সে এডিট করা লাগলে এডিট করে নেবে, এডিট করতে অনুমতি না দিলে আমরা
না দেবো সেটা আমরা অফ করে রাখবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা চলে যাই আমাদের কাজে। আমাদের কাজটা হচ্ছে আমরা এখান থেকে এখন মাইক্রোসফট অফিসটা ওপেন করবো। আমাদের মাইক্রোসফট অফিস আমাদের ইয়ে করা আছে, এখানে পিন করা আছে, মানে এখান থেকে ওপেন করতে পারবো অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে নিউতে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সামনে শো করবে, সেটা থেকে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিলাম যে ক্লাস ওয়ান নামে লিখলাম সাপোজ, ঠিক আছে? এখানে এই ডকুমেন্টটা ক্লাস ওয়ান নামে লিখলাম, ক্লাস টু নামে আছে ওপেন। এই ডকুমেন্টটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো এইভাবে রাইট বাটন ক্লিক করে। এটা আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে চাওয়া হয় যে তুমি একটা ডেস্কটপে একটা তোমার নামে একটা স্কিল, তোমার নামে একটা ডকুমেন্ট তৈরি করো ডেস্কটপে। যেমন আমরা এটাকে মিনিমাইজ করলাম, এটা এই পুরো স্কিনটাকে ডেস্কটপ বলা, এখানে তোমার নামে একটা ডকুমেন্ট ওপেন করো এবং সেই ডকুমেন্টটা তুমি পরীক্ষা দাও। এটা আমাদের বাংলাদেশের সরকারি বেসরকারি অফিসে এটা চাওয়া হয়। এরপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন করবে, ঠিক আছে? এভাবে ওপেন করা যায়, অথবা আপনি এখান থেকে নিয়ম হচ্ছে এখান থেকে করা, এই যে স্টার্টে ক্লিক দিব মাউসের লেফট বাটন, এরপর এখান থেকে যাওয়ার পরে যদি মাইক্রোসফট অফিস যেটা হোক না কেন, যেমন মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভার্সন আছে, 7 আছে, 10 আছে, 13 আছে, 16 আছে আপডেট, এরপরে আরো আপডেট ভার্সন আসতেছে। তো আপনাদের উইন্ডোজটা যদি 7 হয় তাহলে এখান থেকে ক্লিক করার পরে অল প্রোগ্রাম ক্লিক করবেন, ঠিক আছে? আর আমার যেহেতু এটা উইন্ডোজ 10, এখানে লোকো দেখে বোঝা যাচ্ছে, এখানে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ক্লিক দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ওয়ার্ডটা ক্লিক করবো, এই যে তাহলে আমি সবগুলো ওপেন করার নিয়ম বলে দিলাম, ওকে? এরপর আপনারা দেখেন, তাহলে আমাদের এই যে কাজটা ওয়ার্ড আমরা ওপেন করছি এটা হচ্ছে অফলাইনের কাজ, আর একটু আগে কাজটা দেখাইছিলাম এটা হচ্ছে অনলাইনের কাজ। এই যে ড্রাইভ, এই যে যেখানে আনছি এগুলো হচ্ছে অনলাইনের কাজ, ঠিক আছে? অনলাইন এখান থেকে আপনাকে কাজ করতে হবে, এখান থেকে জাস্ট সাইন ইন করলে আপনি সব পেয়ে যাবেন, অথবা যদি সাইন ইন করতে ঝামেলা হয় না করতে গ্রুপে দেওয়া সেখান থেকে করে নেবেন, অথবা আপনি জিমেইলটা ওপেন করুন, ওপেন করার পরে ড্রাইভের পরে আপনার এই অপশনটা দেখাবে, এই অপশনটা দেখানোর পরে আপনি ওই যে এটা যাবেন এর নিচে যে ফোল্ডারটা আছে ফোল্ডারটা ওপেন করবেন, অর্থাৎ এটা এই যে মাই এখান থেকে ক্লিক করলে আপনার সামনে সব একের পর এক চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি মাই ড্রাইভ থেকে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে সব নিতে পারবেন, তাহলে এখানে এগুলো যাবে, কিন্তু এগুলো আমাদের এই মুহূর্তে দরকার না, জাস্ট যেগুলো দরকার এগুলো করে নেবো, ঠিক আছে? ওগুলো অন্য প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে আমাদের সামনে চলে আসছে অনলাইন ফ্রি মাইক্রোসফট, যার সেখানে সাইন ইন করবেন আপনারা, করলে আপনাদেরকে ওরা ফ্রি সব, বিশেষ করে আপনারা এটা 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 এই তিনটা কাজে লাগবে, তবে এই তিনটার কাজ এই দুটোর কাজ বেশি হবে মার্কেট প্লেস, ওকে? আশা করি বুঝতে পারছেন। তাহলে এখান থেকে আমরা সব কাজ করবো। তো আমরা তাহলে এখন প্রথম শিখি যে কিভাবে আমরা প্রথম যে কাজটা আছে কপি পেস্ট, কপি পেস্ট আমরা কিভাবে করবো, তাই না? তাহলে এখানে কিছু একটা লিখলাম, বা এখানে আমরা যেটা লিখছিলাম সেটাকে আমরা কপি করে এনে বসাই দিতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে বা সিলেকশন করলাম, জাস্ট মাউস দিয়ে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস সি দিয়ে বানাম, অথবা এখান থেকে এই যে কপি করলাম, ওকে? কপি করে আমরা এখানে এনে এই যে বসিয়ে দিলাম কন্ট্রোল প্লাস ভি, এই যে টাইটেল বার, ওকে? একেবার প্রথমে যে ক্লাস নম্বর ওয়ান মাইক্রোসফট ওয়ার্ড, এটা টাইটেল বার। এরপর আছে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রিফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ অ্যাডিংস, এটা হচ্ছে টুল বার, এটা হচ্ছে টুল বার। এরপরে যেটা এটা হচ্ছে মেনু বার, এই যে আইকন গুলো দেখা যাচ্ছে এটা মেনু বার। এর নিচে যেটা হচ্ছে রুলার বার, এই যে স্কেল মতো দেখি, স্কেল বার বললে ভুল নয় বাট কম্পিউটার এটা নাম দিচ্ছে রুলার বার, ওকে? এই রুলার বারটা অনেক সময় থাকবে না, এখান থেকে ভিউ থেকে জাস্ট এই রুলারটা অফ করা থাকবে, অফ হয়ে গেছে, অন করতে হবে, ওকে? এই অনেক কাজ যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? তো আমরা প্রথমত কি করলাম, আমরা একটা ওয়ার্ডকে লিখলাম, ঠিক আছে? একটা ওয়ার্ডকে আমরা লিখলাম, লিখার পরে এই ওয়ার্ডটাকে আমরা কি করব, একটু বড় করব। বড় করতে হলে এরকম সিলেকশন করার পরে কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট, অর্থাৎ কিবোর্ডের রাইট সাইড থার্ড ব্র্যাকেট আছে,
লেফট সাইড থার্ড ব্র্যাকেট আছে, সব ব্র্যাকেটগুলো আমরা জানতে পারবো, আস্তে আস্তে কাজ করার পরে বুঝতে পারবো। আমি এগুলো আবার গুগল থেকে দেখা দিতে পারবো, আপনারা যারা না চেনেন তারা এখানে কিবোর্ড বলে সার্চ দেবেন, KUI DU এই যে আমাদের সামনে কিবোর্ড চলে আসছে, কিবোর্ড চলে আসার পরে আমরা আপনাদেরকে একটা কিবোর্ড দেখাই। হ্যাঁ, এই কিবোর্ডটা দেখেন আপনারা, কন্ট্রোল প্লাস এই যে রাইট সাইড থার্ড ব্র্যাকেট, এটা এটা দিয়ে আমি কি করতেছি, এই লিখাটাকে বড় করতেছি, কন্ট্রোল চেপে ধরছি এই লিখাটা, কিন্তু আগে তো সিলেকশন করে নিতে হবে, এইটা করে দেওয়া মানে সিলেকশন করা। সিলেকশন আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, কন্ট্রোল প্লাস এ দিলেও সিলেকশন হবে, আবার এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরলে এটাও সিলেকশন হবে, আর এই যে কালো দাগটা আপ ডাউন করতেছে এটা হচ্ছে কার্সর। ওকে, এটা ভাবে মাউসের লেফট বাটন চেপে ধরবে, এভাবে আপনার কি হবে এটাকে সিলেকশন হবে। তো সিলেকশন না করলে কম্পিউটার কখনো বুঝতে পারে না যে তাকে কি কাজ করতে বলতেছে। যেমন সিলেকশন করে আমরা কি করতেছি, এই যে মাউসের এই কন্ট্রোল বাটনটা চেপে ধরতেছি এক হাত দিয়ে বাম হাত দিয়ে, আর ডান হাত দিয়ে এই যে রাইট সাইড থার্ড ব্র্যাকেট চেপে ধরতেছি, চললে বড় হচ্ছে। আপনারা ক্লাসে কেউ প্র্যাকটিস করবেন না, এই ভিডিওগুলো সব থেকে যাবে, ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন, ক্লাসে প্র্যাকটিস করলে আমার এখানে যাই ডিস্টার্ব হবে আর আপনি কিছু বুঝতে পারবেন না। ওকে, ভিডিওগুলো ভালো করে দেখেন এবং এই ভিডিওটা থেকে যাবে, আপনারা সব বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই কন্ট্রোল প্লাস রাইট থার্ড ব্র্যাকেট চাপলে বড় হবে, কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট চাপলে ছোট হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা একটু কন্ট্রোল প্লাস রাইট থার্ড ব্র্যাকেট চেপে দেখি, এই যে বড় হচ্ছে, কন্ট্রোল প্লাস লেফট থার্ড ব্র্যাকেট চাপলে কি হবে, ছোট হবে, এই যে ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, এভাবে কিন্তু আমরা বড় ছোট করবো। এখন এটাকে আমরা কপি করবো, আর একটু বড় করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটাকে আমরা কপি করবো কি করে, এই যে সিলেকশন করলাম তো লেখাটাকে, আগে সিলেকশন করলাম, করার পরে আমরা কিন্তু এই বড় ছোটটা আমরা এখান থেকে করতে পারতাম চাইলে, এই যে এখানে যাওয়ার হোম এর পরে এখান থেকে যাওয়ার পরে যে 54 আছে, আমরা এটাকে যদি করি এখন 72 করতে পারবো। এখন দেখেন 72 নিচে আর কোনো সংখ্যা নেই আছে তো নাই, তাহলে আমরা কি এটাকে 74 করে ফেলবো। ওকে, 74 আমরা এখানে লিখে দিলাম, কিবোর্ড থেকে লিখে দিলাম। এখন আমরা যদি বলি না আমরা এটাকে 500 করবো, 500 লিখে এন্টার দিয়ে দিলাম, দেখেন 500 হয়ে গেছে, আশা করি বুঝতে পারবো। এরপরে দেখেন কন্ট্রোল প্লাস জেড চাপটি পূর্বের অবস্থানে ফিরে আসছে, আরো যদি কন্ট্রোল প্লাস জেড চাপি তার পূর্বের অবস্থানে ফিরে আসবে, অর্থাৎ 54 এ চলে আসছে। আমরা যখন কন্ট্রোল প্লাস রাইট সাইড থার্ড ব্র্যাকেট চাপছি তখন কিন্তু এই এই চিহ্নটা দেখুন বারটা সাইজে, দেখেন বারটা সাইজে দেখছেন, এটা কিন্তু বড় হচ্ছে। তখন কন্ট্রোল প্লাস লেফট সাইড থার্ড ব্র্যাকেট চাপছি তখন কিন্তু ওই সংখ্যাটা কমতেছে, যেমন এখন 49 আর চারটা ছোট করে এই যে এখন কিন্তু সে 40 আছে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটাকে এভাবে সিলেকশন করতে হয়, এটাকে এভাবে বড় করতে হয়, এটাকে এভাবে ছোট করতে হয়। এখন এটাকে কপি কিভাবে করতে হয়, এটাকে রাইট বাটন মাউসের লেফট বাটন চেপে ধরে সিলেকশন করলাম, তারপরে কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করতে পারবো, অথবা রাইট সাইড মাউসের রাইট সাইড ক্লিক করতেছি এটাকে কপি করলাম, এই যে কপি। এখন যদি পেস্ট করতে চাই তাহলে এখানে কার্সর ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস ভি দিলে পেস্ট হয়ে যাবে, এই যে দেখেন পেস্ট হচ্ছে, কন্ট্রোল প্লাস ভি দিচ্ছি। আপনি এখান থেকেও কিন্তু পেস্ট করতে পারতেন, এই যে পেস্ট, চারটা লাইন আছে আর একটা লাইন হয়ে গেল, এই যে চারটা লাইন আছে আর একটা লাইন হয়ে গেল, এটা পর্যাপ্ত পরিমাণ জায়গা নিচ্ছে না, ছোট আছে, তাহলে কি বিভিন্ন ভাবে আপনারা পেস্ট করতে পারবেন। আবার মাউস দিয়ে যদি পেস্ট করতে চান তাহলে এখান থেকে পেস্ট করতে পারবেন, এই যে মাউস দিয়ে এখান থেকে পেস্ট করতে পারবেন, বিভিন্ন ভাবে কপি পেস্ট করা যায়, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, অথবা আপনি আমাদের কিবোর্ডে একটা অপশনাল কি আছে, এটাকে সিলেকশন করে এখান থেকেও কিন্তু কপি পেস্ট করা যায়। আমাদের কিবোর্ডে একটা অপশনাল কি আছে, কোথায় আছে অপশনাল কিটা একটু দেখে নেন আপনারা, একেবারে কন্ট্রোল কির বাম পাশে, কন্ট্রোল কির বাম পাশে করে একটু দেখে নিই। এই যে আমাদের কন্ট্রোল কি, এই যে কন্ট্রোল কি, এ একটা কন্ট্রোল কি আর এখানে একটা কন্ট্রোল কি আছে। ওকে, এর এই যে বাম পাশাটা এটা হচ্ছে অপশনাল কি। ওকে, এটা চাপ দিলে আমাদের কপি পেস্ট করার অপশন চলে আসবে। কি করে অপশন চলে আসবে আমরা একটু দেখি, তাহলে আমরা এখন কি, আমরা এটাকে কন্ট্রোল প্লাস জেড দিয়ে নিয়ে আসলাম, এটা কিন্তু চলে গেছিল, এই যে সিলেকশন, এখন কিন্তু সিলেকশন করা আছে, কিবোর্ডের যে কোনো একটা কি চাপ লাগলে এটা চলে যায়, যেমন স্পেসে চাপ লেগে চলে গেছে। কন্ট্রোল প্লাস জেড মানে আনডু করলো, আনডু করার পরে এটা চলে আসছে, ঠিক আছে। তো আনডু করার পরে যেহেতু এটা চলে আসছে আমরা এটাকে কি করবো এখন, যে অপশনাল কি চাপলে এটা এখান থেকে যে কপি করতে পারবো, এটাকে যদি আমরা আমরা আরো কি দিচ্ছি, আরো কি চাপতে চাই, আরো কি চাপলে ওই যে সিলেকশন হচ্ছে, এই যে কপি সিলেকশন হয়েছে, এই যে কার্ড সিলেকশন হয়েছে, হ্যাঁ, এই যে ফন্ট সিলেকশন হয়েছে, ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকটা সিলেকশন হয়েছে। তাহলে আমরা এখানে অ্যারো কি দিয়ে কপি সিলেকশন করলাম, এন্টার দিলাম, তাহলে কিন্তু এটা আবার কপি হয়ে গেল। কোনটা চাপলে আমি একটু দেখাই দিই ভালো করে,
আমরা এখান থেকে আপনার যা স্ট্যাটাস আছে প্রথমে আমরা সিলেকশন করছি, তারপরে যে অ্যারো কি দিয়ে আমরা আপ ডাউন করছি, উপরে নিচে নিচে সিলেকশন হয়েছে, এন্টার চেপে কনফার্ম করছি। ওকে, এটা কিন্তু আমরা করলাম। এবারে দেখেন আমরা এখান থেকে কাজগুলো করতে পারবো। আবার আমরা যদি বলি যে না আর কোনো উপায় আছে কিনা, যেমন আমি যদি এখন চাই টিআর আটটাকে সিলেকশন করব, এই টিআর আটটা সিলেকশন হবে এইভাবে, ঠিক আছে? কিন্তু মাউস অনেক সময় আপনার সাথে আমার সাথে বেয়াদবি করবে, তখন কিন্তু আর সিলেকশন হবে না। তো তখন কি করবেন, তখন আপনারা এই কার্সরটা এখানে রাখবেন অথবা এখানে রাখবেন, যেখানে রাখেন না কেন এই কার্সরটা জাস্ট এখানে রাখলাম, মনে করলাম অ্যারো কি দিয়ে এই যে টিআরটাকে সিলেকশন করবেন, টিআরটাকে সিলেকশন করলে পাশে নিয়ে আসলাম, এই শিফটটা বাম হাত দিয়ে ধরলাম আর এই যে অ্যারো কিটা চাপতে চেয়েছে সিলেকশন হয়ে গেল। এবং এই দুটো যদি আমি পর্যাপ্ত বড় করতে চাই তাহলে খালি টিআর আটটা বড় হবে। দেখেন শিফট চেপে ধরেছিলাম আর অ্যারো কি, শিফট চেপে ধরে অ্যারো কির হেল্প নিয়ে এই দুটো বড় করতে চাই, এবং এই দুটা আমি কালারও ভিন্ন করবো, যেমন রেড কালার দেখবো, দেখেন রেড কালার হয়ে গেছে এই দুটি। এই দুই সংখ্যা, এই দুই ফন্ট বা এই দুই লেটার টিআর আর খালি বড় হয়ে গেল, এবং সেটা কি আমরা যা করতে চাচ্ছি তাই হচ্ছে, বাকিগুলো কিন্তু স্থির যা আছে তা। কি করে করলাম একটু দেখাই দিয়ে আসি। আমরা কি করছিলাম, আমরা এই শিফটটা চেপে ধরছিলাম, আমরা প্রথম আগে কার্সরটা নিয়ে গেছিলাম, কার্সর মানে এটা, এই যে কালো দাগটা অবলম্বন করতেছে এটার নাম কার্সর, এটার নাম কার্সর। এই এই কার্সরটা আমরা জাস্ট এখানে নিয়ে আসছিলাম অ্যারো কি দিয়ে যেভাবে চেপে চেপে, এই অ্যারো কি চাপছে, এই অ্যারো কি, আর এই শিফটটা ওর পাশে যে নিয়ে গেছি শিফটটা চেপে ধরছি, চেপে ধরে অ্যারো কি চাপছে সিলেকশন হয়ে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এভাবে এখান থেকে কি করলাম, এখান থেকে সিলেকশন করে আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণ বড় করলাম, কালার চেঞ্জ করলাম, আরো আদার্স যত কাজ আছে সব এখান থেকে আমরা করতে পারবো, ঠিক আছে? আর যদি একই সাইজ রাখতে চাই তাহলে কন্ট্রোল প্লাস জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, এই যে, ঠিক আছে? যে পূর্বে যাচ্ছিল তাই হয়ে যাচ্ছে। আবার যদি মনে করেন না স্যার আমার এত সময় কন্ট্রোল প্লাস জেড আমার এখানে সিলেকশন করবেন, এখানে সাইজটা সেই সাইজটা দিয়ে দেবেন, যেমন এখানে সাইজ কি আপনার মনে নয় যে 46, এটা সাইজ কত, এটা সাইজ আছে 74, আপনি 46 করে দেন, এটা লিখার সিলেকশন করার পরে 46 বাস, সবগুলো একই সাইজ হয়ে গেছে, দেখেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা অলরেডি অনেক সময় নিয়ে ফেলছে, একবার যেহেতু লাইন কেটে গেছিল আসলে দুঃখিত, তো আজ ক্লাস এখানে আমরা শেষ করব। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলতে হবে, হ্যাঁ, কোনো প্রকার কোয়েশ্চেন আছে কিনা বলুন। আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা আজকে যে ক্লাসটা দেখালাম, এই ক্লাসের ভিতরে কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? লিং আমাদের দুইটা আপনাদের দুইটা ইয়ে দিয়ে দিই, আজকে আমি একটু দিয়ে দিচ্ছি, আমাদের আমাদের ইউটিউবে দুইটা ইয়ে আছে, চ্যানেল আছে আপনাদের জন্য, এই চ্যানেল দুটো দেখেন আপনারা একটু। এই যে দুইটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন করে নেবেন, এই যে একটা আছে খান আইটি বাংলাদেশ লিমিটেড, আর একটা আছে আপনারা সকল ভিডিও দেখতে পারবেন। তবে এখান থেকে আরো আমাদের তিন চার বছর আগের যে ভিডিও গুলো ছিল সবগুলো আমরা ডিলিট করেছি, এখন কোনো ভিডিও কম্প্রোমাইজ করেছি ডিলিট করবো না, কারণ এটা দেখে অনেক পাবলিক উপকৃত হয়, অনেক দর্শক যদি উপকৃত হয় তাহলে আমাদের সৌভাগ্য, কারণ কাজী নজরুল ইসলাম অনেক বই লিখছে, রবীন্দ্রনাথ অনেক বই লিখছে, তারা মানে এই দুনিয়া থেকে চলে যাও কিন্তু সব পাইতেছে, বাট আমরা যদি এগুলো করে যাই কেউ উপকৃত হয় তাহলে কিন্তু আমরাও একটা সব পাবো, সেটা ভেবে আমরা এখন আর কোনো সফটওয়্যার কোনো ভিডিও ডিলিট করবো না ইনশাল্লাহ। আপনারা দেখতে পারবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন কেউ করবেন কিনা, জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে বলতে হবে, আমি এখন আসরে নামাজ পড়তে যাবো তো সময় শেষ। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? আমি ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম একটা রবিবার একটা বৃহস্পতিবার, এবং জাস্ট টাইম 4টা বাজে জয়েন করতে হবে সবাই। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন কি আছে? জি না, জি না। ওয়া সালাম। জি, কেউ একজন কথা বলতেছেন, জি বলুন। ক্লাস কতক্ষণ হবে? সর্বনিম্ন এক ঘন্টা, সর্বোচ্চ দেড় ঘন্টা, এর ভিতরে হবে। জি, তো আজকে প্রথম ক্লাস, তো পরিচিত হতে অনেক সময় লাগছে, সবার সঙ্গে পরিচিত হলাম, কে কোন জেলা থেকে জয়েন করছেন, কার উদ্দেশ্যে, অনেক কিছু জানতে পারলাম, সেটা আমাদের জানার দরকার ছিল, তাই না? ওকে, আর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, আর কোনো কোশ্চেন আছে আপনাদের?
ধন্যবাদ, তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বৃহস্পতিবারে দেখা হবে। আসসালামু আলাইকুম।